আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স, আজকের বিষয় ফ্লটলেস লেভেল সুইচ কানেকশন। আমাকে কয়েক ভাই কমেন্ট করছেন এই ফ্লটলেস লেভেল সুইচের ব্যাপারে, তবে আজকে আপনাদেরকে আমি অটো এবং ম্যানুয়াল সম্পন্ন কানেকশনটা করে ডায়াগ্রাম সহ আমি এটা চালাই দেখাই দেব। দেখেন, যদি আমার এই ডায়াগ্রামের দিকে ফলো করেন তাহলে দেখতে পারবেন E1, E2, E3 এই নাম্বারটা আসছে, E1 আসছে 7 থেকে, E2 আসছে 8 থেকে, E3 আসছে 1 থেকে। তারপরে কয়েল কন্টাক্ট, যেটা আমার এটার ভিতরে যেহেতু 220 ভোল্ট ইন করব এবং 220 ভোল্টের মাধ্যমে আমার এই সার্কিটটা চালু হবে, এই 220 ভোল্ট ইন করতে গেলে আমার 5 এবং 6 এই যে দেখেন এই অ্যারোটা হলো এসির ভোল্টেজের অ্যারো, এই যে এখানে অ্যারোটা, এখানে 5 এবং 6 এসি ভোল্ট ইন করব। 6 হলো নিউট্রাল, 5 হলো ফেজ, এবং এখান থেকে আউটপুট লাইনটা পাবো আমি 2 থেকে, এবং 5 এবং 4 জাম্পার হবে। এই 5 এবং 4 লাইনটা জাম্পার করে দেবেন, জাম্পার করে দেওয়ার পরে 2 থেকে আমি আউটপুট লাইনটা পাবো। আমি সম্পূর্ণ কানেকশনটা করে দেখাবো, সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন, এবং পাশাপাশি আমি যদি আপনাদেরকে ড্রয়িংটা দেখানোর চেষ্টা করি, আমি ড্রয়িংটা আপনাদেরকে এখনই দেখাই, পরে আমি সুন্দরভাবে চালু করে যদি আমি আপনাদেরকে কানেকশনগুলো আর ডায়াগ্রাম সরাই দেখানোর চেষ্টা করি। দেখেন, এখানে হলো এটা হলো ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এটা হলো একটা টাইমার, এটা হলো আমার যে ফ্লটলেস লেভেল সুইচ, এটা এটা কানেকশনগুলো অবশ্যই যারা এই ধরনের কাজ করবে, কারা একদম নতুন কোনো লোক কিন্তু এই ধরনের কাজ করে না এবং করবেও না। এই ধরনের কাজ করে যারা কিছুটা কাজ বুঝে এবং ড্রয়িং দেখলে তারা বুঝতে পারে। এখানে আমার একটা সিলেক্টর সুইচ লাগানো আছে, এখানে একটা পুশ সুইচ আছে 2টা, একটা হলো অন করার জন্য, একটা অফ করার জন্য। এটা হলো এনচি সুইচ, এটা হলো এনও সুইচ, এটা হলো নর্মালি ওপেন, এটা হলো ক্লোজ, এটা হলো সিলেক্টর সুইচ। সম্পূর্ণ ডিজাইন ডায়াগ্রামটা এখানে দেওয়া আছে, এই যে এরকম ম্যাগনেটিক কন্ট্যাক্ট, A2, A1, টাইমার, টাইমার 7, 8, 2, এটা হলো এই যে 6, 6, 7, 2 নিউট্রাল, এবং এখানে এই যে নিউট্রাল। সম্পূর্ণ ডিজাইন ডায়াগ্রামটা কিন্তু এটা অবশ্যই ফলো করবেন। তারপরে এখন আমি জিনিসটা অবশ্যই চালাই দেখাবো কীভাবে আপনারা সুন্দরভাবে পারফেক্টলি ফ্লটলেস লেভেল সুইচ কানেকশন করতে পারবেন। আমি যদি এখন আপনাদেরকে সম্পূর্ণ সেট আপ থেকে কানেকশনটা দেখাই, এই যে দেখেন, এটা হলো টাইমার বেস, টাইমার বেসের যে 7, 8 জাম্পার দেওয়া আছে, এবং এই ফ্লটলেস সুইচটা, যেটা ফ্লটলেস লেভেল সুইচ যেটা, এটা থেকে 2 আউটপুট, এই 2 আউটপুটটা আমার আসছে টাইমারের 7, 8 এবং 2 নিউট্রাল, ম্যাগনেটিক কন্ট্যাক্টের A2 নিউট্রাল, এবং এই যে ফ্লটলেস লেভেল সুইচের 6 নম্বরে নিউট্রাল। এই 3টা নিউট্রাল কিন্তু জাম্পারের সরাসরি মেইন লাইন থেকে আসছে, এবং এই যে 5, 7, 4 জাম্পার হয়ে গেছে, যেহেতু বলছিলাম আমি এটা পজিটিভ ভোল্টেজ ইন হবে 5-এর থেকে, যখন আমি 4 জাম্পার দেবো তখন আমি 2 লাইনটা আউটপুট পাবো। এই আউটপুটটা দিয়ে টাইমার চালু হবে, এই টাইমারের 6 থেকে আমার ম্যাগনেটিক কন্ট্যাক্ট চালু হবে। তো কানেকশনগুলো এরকমই, তবে এখন আমি জিনিসটা অসুন্দরভাবে চালাই দেখাবো। এবং এখানে যে আমার 3টা তার আছে, এই দেখেন 7, 8, 1, এই যে আমার 7-এর যে তারটা, এই তারটা কিন্তু আমার ট্যাঙ্কির উপরে থাকবে, এবং 8-এর যে তারটা, এই তারটা কিন্তু ট্যাঙ্কির মাঝামাঝি থাকবে, অথবা কিছু ওপরে নিচে হতে পারে, এবং 1-এর তারটা কিন্তু কমন, এটা কিন্তু অবশ্যই ট্যাঙ্কির নিচে থাকবে। ঠিক আছে, আমি এখন এটা চালু করব, পাওয়ার দিয়ে দিলাম, যেহেতু এখানে আমি টাইমার ব্যবহার করছি, এই টাইমারটা আমি 0-তে দিছি। আমাকে এক ভাই কমেন্ট করছেন যে যদি এরকম হয় যে আমি পাওয়ার সুইচ যদি লাইন যদি আসা যাওয়া করে বারবার, হয়তো এরকম হবে, এরকম হবে, তো এরকম থেকে আপনি কীভাবে মুক্তি পাবেন, এই জন্য কিন্তু আমি টাইমারটা লাগানো আছে। দেখেন, আমি অল্পতে বুঝাই দিই, আমি যদি এখানে এখানে টাইমারটা যদি 10 সেকেন্ডে দিয়ে দেই, আপনার অবশ্যই এটা 60 সেকেন্ডের একটা টাইমার নেবেন, নিয়ে অবশ্যই 60 সেকেন্ড আপনি এখানে কাউন্ট করে দেবেন। 60 সেকেন্ড যদি কাউন্ট করে দেন তো কী হবে, আমি এখানে 5 সেকেন্ড দিয়ে দেখাই দিই,
এই দেখেন, যদি আমি এটা চালু দেই, ফলো করবেন সুইচটার দিকে, আমার এই সুইচটার দিকে ফলো করবেন, এবং এখানে যে আমার এই লাইটটা আছে, লাইটটা অবশ্যই ফলো করবেন। এই চালু দিলাম, আমি চালু দিলাম, কিন্তু আমার কিন্তু কন্ট্যাক্ট চালু হয় নাই। এই যে 5 সেকেন্ড পরে চালু হয়েছে। এখন যদি আমার এই যে ভাই বলছিলেন, কমেন্ট করছিলেন যে যদি আমার উপরের তার অথবা মাঝখানের তার যদি আমার পানির ট্যাঙ্কিতে না থাকে, হয়তো আমার এই কন্ট্যাক্টটা বারবার চালু হলে মোটর চালু হবে। যা হতো, আমার এখানে 3টা পোল আছে 440 লাইনের জন্য। এদিক থেকে লাইন ইন করলে এদিক থেকে লাউন আউট পাবেন, অথবা এদিক থেকে লাইন ইন করলে এদিক থেকে লাউন আউট পাবেন। যদি 2 ফেস হয়, 3 ফেস হয়, 1 ফেস হয়, এই 3টা পোল আছে, তাহলে আপনি মোটর চালু হবে না। এই যে আমার এখানে 3টা তার আছে, এই 3টা তারের এটা হলো কমন, এটা নিচে থাকবে সবসময় ট্যাঙ্কির, এটা হলো মাঝখানে থাকবে, এটা হলো উপরে থাকবে। যদি আমি এই যে কমন তারটা আমি নিচে দিয়ে দেই, মাঝখানের তারটাও দিয়ে দিই, উপরের তারটাও দিয়ে দিই, এই যে, তাহলে কী হলো, আমার এই ট্যাঙ্কিটা ভরে গেল। ট্যাঙ্কিটা ভরে যাওয়ার পরে কী হবে, পানি শেষ হইলে আমার লাল তারটা জায়গা গেল, তারপর আমার ইয়েলো কালার তারটাও জায়গা গেল। এই যে এখন কিন্তু আমার এটা চালু হবে, কিন্তু চালু কিন্তু হয় নাই। কেন হয় নাই, টাইমের কারণ হয় নাই। টাইমের আপনার ডিলেটা দিবে, যে ভাই বলছেন যে বারবার যে আমার এখানে যদি আপ ডাউন করে ভোল্টেজের কারণে, এই দেখেন, তাহলে কী হলো, এই যে দেখেন, এই যে আমার কিন্তু আর, এই যে আমার কিন্তু ম্যাগনেটিক কন্ট্যাক্ট চালু হচ্ছে না। আর চালু না হওয়ার কারণ হলো আপনার মোটর চালু হচ্ছে না। তাহলে এরকমই তো হবে, লাইন যদি 220 লাইন অথবা 440 লাইন যদি আসা যাওয়া করে বারবার, তাহলে আপনার এটা কী হবে, আপনার কিন্তু মোটর চালু হবে না। যাই হোক, তারপরে যদি আপনি বুঝতে না পারেন, এর থেকে আরও ভালো পদ্ধতি আছে, যেহেতু ওই পদ্ধতিটা আমি আপনাদেরকে যদি কমেন্ট পাই, পরবর্তীতে আমি এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি আমি টাইমার পুরো একদম কমায় দেই, তাহলে কিন্তু এভাবে হবে। ঠিক আছে, এভাবে নিত্য নতুন ভিডিও যদি আপনারা চান ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্সের, আমি ইলেকট্রনিক্সের কাজই করি বেশিরভাগ, এবং আমার চ্যানেলে অতি প্রথম ইলেকট্রিকের ভিডিও আমি দিতাম। অনেকের কমেন্টের মাধ্যমে আমি ইলেকট্রনিক্সের ভিডিও দিই, আমি কিন্তু মূলত সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করি। যাই হোক, অনেকের কমেন্টের উপরে কিন্তু আমি ভিডিওটা দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।